লালনের যে গানটার কথা বললেন সম্ভবত দেড়শো বছরের উপরে লালন বয়সের দিক থেকে রবীন্দ্রনাথেরও একটু বড় যেটা যেটুকু আমি অনুমান করতে পারছি তো ফলে সেই জায়গা থেকে ধরুন কমপক্ষে দেড়শো বছর তো হবেই বা এই গান কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গেয়েছেন শুনেছেন তার কোনো ইয়ত্তা নেই আমাদের সমাজে যে উগ্রবাদ বাড়ছে যেটা আফজল ভাইও বললেন ধর্মীয় যে অসহষ্ণতা বাড়ছে আমাদের যে কুপমণ্ডকতা বাড়ছে ধর্মান্ধতা যে বাড়ছে এবং এটা আমাদের চিন্তাভাবনা সমাজ সংস্কৃতি দৈনন্দিন জীবন এমনকি শব্দ বাক্যের যে ব্যবহার শব্দ বাক্যের যে ব্যবহার ব্যক্তি জীবনে এগুলো থেকে শুরু করে একটা সাংস্কৃতিকভাবে এই জায়গাটা কিন্তু আমরা দেখছি এটা বাড়ছে কোনো সমাজে যখন ডেমোক্র্যাটিক স্পেস থাকে না যখন গণতন্ত্র গণতান্ত্রিক মূল্যবোধ যখন আপনি সকল মতের সহবস্থানের যে রাজনৈতিক সংস্কৃতি গণতন্ত্র কোনটা আপনি আমার সঙ্গে দ্বিমত হতে পারেন কিন্তু আমার বলবার যে স্বাধীনতা আপনি যেটা শুনতে চান না সেটা বলবার যে স্বাধীনতা কোন সমাজ যদি নিশ্চিত করতে চায় আমাদের এক্সিস্টিং ভ্যালুজের মধ্য দিয়ে তখন সেটা একটা গণ গণতান্ত্রিক মূল্যবোধের একটা প্রশ্ন দুর্ভাগ্যজনকভাবে যে সরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছেন তারা অনেক কথা বলছেন না কিন্তু উপর থেকে নিষ্পর্যন্ত একটা কোপমণ্ডকতা ধর্মান্ধতা এটা ক্রমান্বয় এটা যত এটা কিন্তু বাড়ছে আমি একটা ছোটো একটা উদাহরণ বলি বিশেষ করে শীতকালগুলোতে যখন বিভিন্ন মাহফিল হয় যখন বিভিন্ন ওয়াজের নামে বিভিন্ন মাহফিল হয় না গত পনেরো বছরে অধিকাংশ ক্ষেত্রে এসব মাহফিলের স্থানীয় আওয়ামী লীগের নেতারা হচ্ছেন হয় চিফ গেস্ট প্রধান অতিথি প্রধান বক্তা তিনি এসে প্রথম আধা ঘন্টা থাকেন এক ঘন্টা থাকেন তিনি এটা বক্তব্য দিয়ে তিনি যাচ্ছেন এরপরে তিনি লেপ কাঁথা গাই দিয়ে তিনি বাড়িতে তিনি ঘুমাচ্ছেন সারা রাত ধরে কী বয়ান হচ্ছে কি ওয়াজ হচ্ছে মাহফিলে কি বক্তব্য দেয়া হচ্ছে নারী বিদ্বেষ থেকে শুরু করে ধর্মীয় উত্তেজনা বাড়িয়ে তোলার থেকে শুরু করে এর খতিয়ান ওই আওয়ামী লীগের ওই নেতা বা স্থানীয়ভাবে যারা সরকারে যারা যারা এটাকে যাদের রাজনৈতিক ছত্রছায় এটা হচ্ছে তারা এগুলোর কোনো খোঁজখবর তারা কিন্তু রাখেন না আর কি ফলে এটা কিন্তু বাড়তে বাড়তে এরকম একটা জায়গায় কিন্তু আজকে এসছে এখন সমাধানটা কি আপনি বাচ্চাদের সিলেবাসে যখন আপনি বাঙালি বা হিন্দু লেখকের নাম করে যখন আপনি অসংখ্য যখন আপনি সিলেবাস পরিবর্তন করেন যেগুলো পড়ে আমরা কোটি কোটি শিক্ষার্থীরা কয়েক দশক ধরে যখন আমরা বড় হয়েছি তার মানে কি বিশেষ মহলকে বিশেষ কোটারিকে বিশেষ রাজনৈতিক আপনি অংশকে আপনি মনে করেন এটার মধ্যে তাদেরকে আপনি খুশি করবেন নিউট্রালাইজ করবেন আপনি আপোষ করতে করতে এমন জায়গায় যাচ্ছেন মুখে আপনি বলছেন মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু প্রতিদিন বাস্তবে আপনি মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সহনশীল চেতনা আমরা আমাদের বিভিন্ন ধর্ম হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শত শত বছর ধরে আমরা এই সহনশীলতা নিয়ে আমরা এখানে বসবাস করে আমরা এখানে এসছি না তখন কি এবং দেখবেন যতগুলো ঘটনা প্রত্যক্ষ এর পেছনে রাজনৈতিক মদত ছাড়া একশো ঘটনার মধ্যে কমপক্ষে নিরানব্বইটা ঘটনা রাজনৈতিক মদত ছাড়া কোনো ঘটনা সংঘটিত হয়নি যে পুলিশ অফিসার তাকে মুসলাকা নিয়েছে তা তার তো কোনো ধারণাই নেই লালন সম্পর্কে এবং স্থানীয় মব মবকে কিভাবে তারা যুক্ত করে সোশ্যাল মিডিয়া কাজকে যুক্ত করে যখন পঞ্চাশ একশো জন দুশো যখন হাজির হয়ে যায় তখন প্রশাসন পুলিশ অফিসার মনে করে এখন ওদের কাছে সারেন্ডার করার ছাড়া ওদের দাবির কাছে সাকাম করার ছাড়া তার পক্ষে এই পুলিশ স্টেশনও থাকা সম্ভব না সে কোনো রেশনাল জায়গায় তখন সে দাঁড়ায় না মানে আপনি আপোষ করতে করতে কোনো ইথিক্যাল মোরাল কোনো হাইটের জায়গায় আপনি দাঁড়াচ্ছেন না আপনি মুক্তিযুদ্ধের চেতনাকে আপনি এখন একটা রাজনৈতিক পুঁজি হিসাবে ব্যবহার করছেন কিন্তু ব্যবহারিক জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে এটাকে যে চর্চা করার বিষয় মানুষকে যে জাগিয়ে তোলার ব্যাপার বাস্তবে সেটা কিন্তু থাকছে না ফলে এর একটা রেজারেকশান ছাড়া এর একটা পুনর এর মতাদর্শী রাজনৈতিক সাংস্কৃতিক সামাজিক সাংস্কৃতিক সামগ্রিক একটা রেজার্ভেকশন পুনরুত্থান ছাড়া আপনিকে এটাকে আপনি আধুনিক বিজ্ঞান মনস্ক যুক্তিবাদীত যাকে আপনি আসতে পারবেন না সমাজের গভীর যে কুপমণ্ডকতা তার বিরুদ্ধে আপনি কিন্তু দাঁড়াতে পারবেন না এই লড়াই সবাই কাজকে সেখানে আফজাল ভাই যেটা বললেন সেখানে বিএনপি রূপের শুধু আঙ্গুল তুলে সেটা হবে না পনেরো বছর যে যে দল ক্ষমতার মধ্যে গত পনেরো বছরে এই কুপমন্ডকতা সাম্প্রদায়িকতা আরো পেয়েছে আরও এটা তাহলে এর দায়িত্ব নিশ্চয়ই আপনি বিএনপি বা বিএনপির এলাইদেরকে দেওয়ার কোনো সুযোগ নাই আওয়ামী লীগকে দায় দায়িত্ব আজকে গ্রহণ করা দরকার আজকে আচ্ছা